আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়ায় কর্মরত ও নতুন করে জিটুজি প্লাস প্রকল্পে নিয়োগকৃত সকল বাংলাদেশি কর্মীকে কর্মস্থল থেকে পালিয়ে না যাওয়ার জন্য আহ্বান করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন। কোনো সমস্যার মুখোমুখি হলে না পালালে সমস্যার সুষ্ঠু সমাধান করা যাবে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। চার রবিবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করা হয়েছে, যা পাঠকদের জন্য কোনো প্রকার পরিবর্তন ছাড়াই তুলে ধরা হলো। পাসপোর্ট ও ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও কারো প্ররোচনায় কোম্পানি থেকে পালিয়ে যাচ্ছেন, পাসপোর্ট ফেলে দিচ্ছেন এবং কিছুদিন পর যখন দেখছেন বৈধভাবে থাকা যাচ্ছে না, তখন হাই কমিশনে এসে বলছেন টিপি দেন দেশে যাব। মনে রাখবেন, এভাবে আপনার সর্বনাশ হয়েছে। এটি খুব খারাপ ও বিপজ্জনক। জিটুজি প্লাস কর্মীদের প্রতি অনুরোধ: এক, দয়া করে আপনার এমপ্লয়মেন্ট চুক্তি মেনে চলুন। দুই, যে কোনো সমস্যা মালয়েশিয়ায় বা বাংলাদেশ হলে বা আপনি কোম্পানিতে না থাকতে চাইলে হাইকমিশনকে জানান এবং কোম্পানিতে অবস্থান করুন, আমরা ব্যবস্থা নিব। কারণ আপনার এমপ্লয়মেন্ট চুক্তিতে আপনার অনেক অধিকার আছে, তার মধ্যে একটি হচ্ছে কোম্পানি ছেড়ে দেওয়ার অধিকার, তাই কোনোভাবেই কোম্পানি থেকে পালাবেন না। তিন, পাসপোর্টের মেয়াদ থাকলে কোনো বৈধ কর্মীর দেশে যাবার জন্য টিপির প্রয়োজন নাই, কারণ ওই পাসপোর্ট দিয়েই দেশে যাওয়া যাবে। চার, হাই কমিশনে যোগাযোগ 0124313150, 0122941617 এবং 0122903252। এই তিনটি নাম্বারে ফোন করে বা মেসেজ দিয়ে জানান। যতই প্রলোভন দেখা অনুগ্রহ করে কোম্পানি থেকে পালিয়ে যাবেন না, আমাদের জানান, আমরা ব্যবস্থা নিব। সাবস্ক্রাইব করুন এসিপি নিউজকে এবং নতুন খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। এসিপি নিউজ, ধন্যবাদ।